এগুলা ভিডিও হবে না ফরেস্ট ডিপার্টমেন্টের মধ্যে পড়ে সাপ বা বানরটানো রেস্কুর মধ্যে পড়ে, তো ওইগুলোকে আমাদের রেস্কিউ করতে হয়। খবর পেলেই আমরা আসি এবং রেস্কিউ করে যথাস্থানে আমরা ঝাড়গ্রাম, আমাদের ফরেস্ট ডিভিশন আছে ওইখানে, আমরা ট্রিটমেন্ট করার জন্য পাঠাই। আচ্ছা, কোথা থেকে কি উদ্ধার করলেন? ওই ঘরটা আছে, ওই ঘরটার মধ্যেই সাপটা ছিল, তো ওইটা খুব রিস্কি ব্যাপার ছিল। আমরা দুজন খুব কষ্ট করে সাপটাকে ধরলাম, যেহেতু খোলা জায়গায় ছিল তো সাপটা, সেই জন্য খুব কষ্ট করে সাপটাকে মোটামুটি আমরা আয়ত্তে এনেছি। আয়ত্তে আনার পরে আমরা রেস্কিউ করলাম। মানে কি সাপটার নাম? সাপটার নাম হচ্ছে কিং কোবরা, যেটাকে খরিশ বলা হয়, আবার গাউলি ভাষায় ওটাকে তপ সাপ বলে। কত বড়? হ্যাঁ, মিনিমাম 5 ফুট 5.5 ফুট তো হবেই। সকালে যখন ডিউটিতে আসি, এসে যখন আমরা প্রথমে রুমে ঢুকি, রুমে ঢুকে গিয়ে দেখলাম যে আমরা যখন রেঞ্জ দিতে যাই, গিয়ে দেখি পায়ের কাছে একটা বসে আছে। একজন তো পা, তার পেছনে পা দিল, কিন্তু পা দেওয়ার পরেও সাপটা দেখে সে ভয়ে বেরিয়ে গেল। বেরিয়ে যাওয়ার পর আমরা যখন টর্চ দিয়ে দেখলাম যে সাপটা অনেক বড় একটা সাপ আছে, তারপরে আমরাই ফোন করলাম। ফোন করার পরে এসে ওটাকে রিকভার করলো। এর আগে কিন্তু বন দপ্তরে এতটা তৎপর ছিল না, এখন কি তৎপর হয়েছে বলে মনে করছেন? হ্যাঁ, অবশ্যই তৎপর হয়েছে। ওদের খবর করার পরে আধ ঘন্টার মধ্যে তো ওরা এলো, এরা আমাদের সাহায্য করলো। আগের থেকে ওরা অনেক অ্যাক্টিভ আছে।